ক্লাস ফোর, এসো আজ আমরা জিকে পড়ি। তোমাদের জিকে 32 পেজ পর্যন্ত হয়েছিল, আজকে আমরা পড়ব 33 পেজ। তোমরা বই বের করো এবং পেজ 33 খোলো। পেজ 33 দেখো, সিটিজ অ্যান্ড রিভার্স, ম্যাচ দ্য সিটিজ উইথ দ্য রিভার্স দে আর লোকেটেড অন। মানে তোমাকে সিটিতে যে সিটির নাম দেওয়া আছে, যেমন আগ্রা, এই আগ্রাটা কোন নদীর ধারে অবস্থিত, কোন নদীর ধারে আছে, এটা তোমাকে বের করতে হবে। দেন ম্যাচ দেম টু দ্য স্টেটস দে আর ইন। তারপরে তোমাকে ম্যাচ করতে হবে এটা কোন রাজ্যের মধ্যে আছে। তো এইখানে দেখো অনেকগুলো আছে, 15টা আছে, আগ্রা, আহমেদাবাদ, ভারাণসী, কলকাতা, কটক, গুয়াহাটি, বিজয়ওয়াড়া, কোটা, নাসিক, শ্রীনগর, তিরুচিরাপল্লি, সুরাট, রাঁচি, লখনৌ, জবলপুর। মানে এতগুলো তুমি যদি দাগ দিয়ে এই দুটো ম্যাচ করতে যাও, তাহলে পরে লেখাগুলোই আর বোঝা যাবে না, এত দাগে এত তোমার মানে জঙ্গল হয়ে যাবে যে আর লেখাগুলোই দেখা যাবে না। সেই জন্য আমি তোমাদের এটার একটা চার্ট তৈরি করেছি। সেই চার্টে পরপর লেখা আছে আগ্রা, প্রথমে সিটি আগ্রা, রিভার কোন রিভার এখানে লেখা আছে, স্টেট কোন স্টেট এখানে লেখা আছে। তো চলো আমরা সেখানে যাই। হ্যাঁ দেখো, এই চার্টটা তোমরা দেখো, দেখছো সিটি আগ্রা, রিভার যমুনা, স্টেট উত্তরপ্রদেশ, সিটি আহমেদাবাদ, রিভার সাবরমতী, স্টেট গুজরাট, নাম্বার 3 বারাণসী সিটি, রিভার গঙ্গা, আর স্টেট হলো উত্তরপ্রদেশ, 4 কলকাতা, রিভার হুগলি, স্টেট ওয়েস্ট বেঙ্গল, 5 নম্বর সিটি কটক, রিভার হলো মহানদী, স্টেট ওড়িশা, নাম্বার 6 গুয়াহাটি সিটি, রিভার হলো ব্রহ্মপুত্র, স্টেট হলো আসাম, নাম্বার 7 বিজয়ওয়াড়া, রিভার হলো কৃষ্ণা, আর স্টেট হলো অন্ধ্রপ্রদেশ, সিটি কোটা নাম্বার 8, রিভার চম্বল, স্টেট রাজস্থান, নাম্বার 9 সিটি নাসিক, রিভার গোদাবরী, স্টেট মহারাষ্ট্র, নাম্বার 10 শ্রীনগর, রিভার ঝিলাম, স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর, নাম্বার 11 তিরুচিরাপল্লি, রিভার কাভেরী অ্যান্ড স্টেট তামিলনাড়ু, নাম্বার 12 সুরাট, রিভার স্টাপি অ্যান্ড দ্য স্টেট ইজ গুজরাট, সিটি রাঁচি, রিভার সুবর্ণরেখা, সুবর্ণরেখা, স্টেট ঝাড়খণ্ড, নাম্বার 14 লখনৌ, সিটি লখনৌ, রিভার গোমতী অ্যান্ড দ্য স্টেট ইজ উত্তরপ্রদেশ, নাম্বার 15 অ্যান্ড দ্য লাস্ট সিটি জবলপুর, রিভার নর্মদা অ্যান্ড দ্য স্টেট ইজ মধ্যপ্রদেশ। এটা তোমাদের হয়ে গেল। এবার আমরা যাব পেজ, এখানে কত পেজ আমরা কটা পেজ লিখেছি দেখি, পেজ 33 হয়ে গেল, এরপরে 35, 37 এই দুটো পেজ আমরা আজকে করব।
34 পেজটা তোমরা খোলো, 35টা পরে যাচ্ছি, 34 পেজটা তোমরা খোলো, সেখানে দেখো দ্য হেড অফ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য প্রেসিডেন্ট, মানে ভারতে রাষ্ট্রের মাথা মানে প্রধান ব্যক্তি হচ্ছেন প্রেসিডেন্ট। হি ইজ অলসো দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্ম ফোর্স, তিনি আমাদের যে সুরক্ষা শক্তি আছে মানে তোমার স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এদের সবগুলোরই তিনি কমান্ডার ইন চিফ। আচ্ছা, প্রতিভা পাতিল ইজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট। টেনিওর অ্যাজ প্রেসিডেন্ট অ্যাজ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এর নিচে দেখো আমাদের প্রথম থেকে আজ পর্যন্ত মানে 1950 থেকে আজ পর্যন্ত আমাদের যতগুলো প্রেসিডেন্ট হয়েছেন তাদের এখানে নাম দেওয়া আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হুসেন, ভি ভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, এন সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জয়েল সিং, আর ভেঙ্কটরমন, ডাক্তার শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণন, ডাক্তার এ পি জে আব্দুল কালাম, প্রতিভা পাতিল, প্রণব মুখার্জি, আর এখন হবে রামনাথ কোবিন্দ। এখানে ছবিটা দেয়া নেই, তোমরা যদি ছবি এরকম পাও এখানে একটা আঠা দিয়ে লাগিয়ে নেবে, এখানে আর কিছুই তোমাদের করার নেই, এগুলো তোমাদের দেখতে হবে, মনে রাখতে হবে। আর হু ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি দিন চেয়ারে ছিলেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এখানে খুঁজে তোমাদের বের করতে হবে। এ দেখো নিচে এখানে কার্যকাল দেয়া আছে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 থেকে 1967। এইভাবে তোমরা এই কার্যকালগুলো দেখে তোমরা বের করবে যে কোন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি দিন প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন, আর বেশি তোমাদের এখানে কিছু করার নেই। বেশ, এবার আমরা যাব পেজ 35। আমরা পেজ 35 এসেছি, 35 আমাদের কি করতে হবে, হোয়ার ইন ইন্ডিয়া হুইচ সিটিজ উইল ইউ ভিজিট ইফ ইউ ওয়ান্ট টু সি দিজ সিটিজ, সি দিজ সাইটস, তুমি এই দর্শনীয় জায়গাগুলো যদি দেখতে যাও তাহলে তোমাকে কোন শহরে যেতে হবে। এখানে ডাল লেক দেখতে গেলে তোমাকে কোন শহরে যেতে হবে সেটা এখানে লিখতে হবে, বৃন্দাবন গার্ডেন দেখতে গেলে তোমাকে কোথায় যেতে হবে এখানে লিখতে হবে, সান টেম্পল দেখতে গেলে তোমাকে কোথায় যেতে হবে এখানে লিখতে হবে। বেশ, আমরা লিখব। বেশ, তাহলে চলো আমরা দেখি। আচ্ছা, ডাল লেক, ডাল লেক যদি আমরা যাই তাহলে আমাদের কোথায়, ডাল লেক, ডাল লেক যদি যাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, ডাল লেক দেখতে গেলে আমাদের যেতে হবে শ্রীনগরে, শ্রীনগর। বৃন্দাবন গার্ডেন যদি আমরা যাই তাহলে আমাদেরকে সেখানে কোথায় যেতে হবে, কোন সিটিতে যেতে হবে, বৃন্দাবন গার্ডেন যেতে গেলে আমাদের যেতে হবে মাইসোর সিটিতে। আচ্ছা, সান টেম্পল যদি আমরা যাই তাহলে আমাদের কোন সিটিতে যেতে হবে, সান টেম্পল কোনার্ক, দিলওয়ারা টেম্পল যদি যাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, দিলওয়ারা টেম্পল দেখতে গেলে আমাদের যেতে হবে মাউন্ট আবু, বড় ইমামবাড়া যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, লখনৌ, মীনাক্ষী টেম্পল দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে, মীনাক্ষী টেম্পল দেখতে গেলে আমাদের যেতে হবে মাদুরাই,
তামিলনাড়ুতে মাদুরাই। আচ্ছা, সেলুলার জেল দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? সেলুলার জেল আছে আন্দামানে। আন্দামানের রাজধানী সিটি কি? পোর্ট ব্লেয়ার। আমি যখন করে যাব তখন তোমরাও পেন্সিল এগুলো লিখে নেবে। লেক প্যালেস দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? লেক প্যালেস দেখতে গেলে আমাদের যেতে হবে উদয়পুর। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে যাবে। আচ্ছা, অজন্তা কেভস এটা দেখতে গেলে কোথায় যেতে হবে? অজন্তা কেভস দেখতে গেলে আমাদের যেতে হবে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে। ঔরঙ্গাবাদ যেতে হবে। তা ভাকরা নাঙ্গাল ড্যাম এটা দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ভাকরা নাঙ্গাল ড্যাম দেখতে গেলে আমাদের যেতে হবে বিলাসপুরে। বিলাসপুর সম্ভবত মধ্যপ্রদেশে। আচ্ছা, বুলন্দরওয়াজা, বুলন্দরওয়াজা দেখলে কোথায় যেতে হবে? বুলন্দরওয়াজা দেখতে গেলে আমাদের যেতে হবে আগ্রা। সাঁচি স্তূপ দেখতে গেলে কোথায় যেতে হবে? তার নামেই বুঝতে পারছো, সাঁচি স্তূপ দেখতে গেলে আমাদের যেতে হবে সাঁচিতে। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা পিক দেখতে গেলে কোথায় যেতে হবে? এটা সবাই জানো তোমরা, কাঞ্চনজঙ্ঘা পিক দেখতে গেলে আমাদের যেতে হবে দার্জিলিং। দার্জিলিং আর গোল্ডেন টেম্পল দেখতে গেলে, এটাও তোমরা সবাই জানো, গোল্ডেন টেম্পল দেখতে গেলে আমাদের যেতে হবে অমৃতসর। হলো, এবার তোমরা এটার একটা করে বর্ডার দাও, তাহলে পরে এটা তোমাদের দেখতে সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে। শ্রীনগর, মাইসোর, কোনার্ক, মাউন্ট আবু, লখনৌ, মাদুরাই, পোর্ট ব্লেয়ার, উদয়পুর, ঔরঙ্গাবাদ, বিলাসপুর, আগ্রা, সাঁচি, দার্জিলিং, অমৃতসর। হয়ে গেল, তোমরা এগুলো তোমাদের বইয়ের মধ্যে লিখে নাও, তোমাদের বইয়ের মধ্যে লিখে নাও। আমি একটু সময় দিচ্ছি, এরপরে কিন্তু আমি অন্য পাতায় চলে যাব। আমি আর একবার তোমাদের শ্রীনগর, মাইসোর, কোনার্ক, মাউন্ট আবু, লখনৌ, মাদুরাই, পোর্ট ব্লেয়ার, উদয়পুর, ঔরঙ্গাবাদ, বিলাসপুর, আগ্রা, সাঁচি, দার্জিলিং, অমৃতসর। দেখো, পেজ 36-এ কিন্তু এখানে কিছু করার নেই, তোমাদের এটা পড়তে হবে। ট্রাইবস অফ ইন্ডিয়া, আমাদের দেশে যে তোমার উপজাতি বা জনজাতি আছে, ট্রাইব মানে হলো তোমার আদিবাসী। সে আদিবাসী যারা আছে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে। ভিলস, গোন্ডস, খাসি, ওরাও অ্যান্ড সান্তালস, এগুলো তোমরা পড়বে। পড়ার পরে তারপরে তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো তোমরা পড়বে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা পড়বে, ঠিক আছে? এবার এসো পেজ 37-এ কী আছে? 37-এ আছে, দেখো,
দ্য ফলোয়িং ইন্ডিয়ানস হ্যাভ বিন অনার্ড উইথ দ্য নোবেল প্রাইজ, দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ক্যান ইউ নেম দেম? আমাদের এই ভারতের ভারতীয়রা, এই নিচে যে যেগুলো ছবি দেওয়া হয়েছে, এই ভারতীয়রা সবাই নোবেল প্রাইজে সম্মানিত হয়েছেন। নোবেল প্রাইজ একটা সবচেয়ে তোমার সম্মানজনক পুরস্কার হলো পৃথিবীতে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার। যারা এই পুরস্কার পেয়েছেন তাদের ছবি দেওয়া আছে, তুমি কি তাদের নাম বলতে পারো? দেখো পারো কি না। আচ্ছা, প্রথমটা তো নিশ্চয়ই পারো, ইনি হলেন কে? ইনি রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ইংরেজিতে টেগোর লিখতে হয়। তাহলে রবীন্দ্রনাথ টেগোর, TAGORE। আচ্ছা, হি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913। ইনি মানে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নাম্বার টু, ইন 1930, ইনি পেলেন 1913-এ, আর ইনি পেলেন ইন 1930 হি ওন দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর ইজ রিসার্চ অন লাইট। ইনি ফিজিক্সের উপরে 1930 সালে নোবেল প্রাইজ পেলেন তার আলোর উপরে গবেষণার কারণে। ইনি কে? ইনি হলেন স্যার সি ভি রমন। স্যার সি, পুরো নাম যদি লিখতে পারো ভালো হয়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তাহলে পুরো নামটা আমি লিখছি, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। আহা, এটা বড় হাতের হয়ে গেল যে। চন্দ্রশেখর ভেঙ্কট রমন। নাম্বার থ্রি, ফাউন্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি। ইনি মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাত্রী ছিলেন। সি রিসিভ দ্য নোবেল প্রাইজ, নোবেল পিস প্রাইজ ইন 1979। ইনি কে? ইনি 1979 সালে শান্তির জন্য নোবেল প্রাইজ পান। ইনি কে? ইনি হলেন, এর ছবি তোমরা দেখেছো সবাই চেনো, মাদার টেরেসা। মাদার টেরেসা। ইন 1983 দিস ইন্ডিয়ান বর্ন অ্যাস্ট্রোনমার অ্যান্ড ফিজিসিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য স্টাডি অফ স্টার্স। এই ভদ্রলোক যিনি ভারতে জন্মেছেন কিন্তু উনি থাকতেন আমেরিকায়, তিনি অ্যাস্ট্রোনমার ছিলেন। অ্যাস্ট্রোনমার মানে হলো তোমার জ্যোতির্বিদ, এবং তিনি ফিজিসিস্টও ছিলেন, মানে পদার্থ মানে বিজ্ঞানবিদও ছিলেন। তিনি ফিজিক্সের উপরে মানে পদার্থবিদ্যার উপরে, তিনি তারাদের উপরে, স্টার্স তারাদের উপরে গবেষণা বা তারাদের উপরে পড়াশোনা যে তিনি করেছিলেন, তার সে গবেষণাপত্র লেখার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তার নাম কি? তার নাম আমরা লিখব, ইনিও চন্দ্রশেখর সুব্রমণিয়াম।
চন্দ্রশেখর সুব্রামানিয়াম হয়েছে, সুব্রামানি এটা ভুল হলো আমার, সুব্রা সুব্রামানিয়ান। আচ্ছা, তারপরে পাঁচ নম্বরে, হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স ইন 1998। ইনি ইকোনমিক্সের উপরে প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নাম তোমরা জানো, এটা নিশ্চয়ই জানো, আমাদের বাংলার মানুষ অমর্ত্য সেন। আচ্ছা, দো ইন্ডিয়ান বাই ডিসেন্ট হি ওয়াজ বর্ন ইন ত্রিনিদাদ অ্যান্ড লিভড ইন ব্রিটেন, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2001। ইনি যদিও ভারতীয় কিন্তু তিনি জন্মেছিলেন ত্রিনিদাদে এবং থাকতেন ব্রিটেনে। ইনি সাহিত্যের উপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এনার নাম কি? এনার নাম হল ভি এস নৈপাল, ভি এস এন এ আই পি এ ইউ এল, ভি এস নৈপাল। তাহলে সবগুলো হয়ে গেল, এবার আমরা একটু মার্কিং করে দিই কেন, তাহলে ভালো হবে তোমাদের দেখতে। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো মার্ক লিখে নেবে। চন্দ্রশেখর সুব্রামানিয়ান, অমর্ত্য সেন, ভি এস নৈপাল। বেশ, তোমরা এগুলো লিখে নাও। আজকের মতো আমরা এইখানেই শেষ করব, তোমরা এটা তাড়াতাড়ি লিখে নাও। আমি আবার বলে দিচ্ছি, আরেকবার দেখো, রবীন্দ্রনাথ টেগোর, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মাদার টেরেসা, চন্দ্রশেখর সুব্রামানিয়ান, অমর্ত্য সেন, ভি এস নৈপাল। রবীন্দ্রনাথকে তোমরা সবাই চেনো, মাদার টেরেসাকেও সবাই চেনো, অমর্ত্য সেনকেও সবাই চেনো, এদেরই হয়তো চেনো না, কিন্তু ইনি আমাদের ভারতীয়, ইনি ভারতীয় কিন্তু থাকতেন অন্য জায়গায়, অন্য দেশে, আমেরিকায় থাকতেন, আর ইনিও ভারতে জন্মাননি, এর মানে পূর্বপুরুষ যারা তারা ভারতের, ইনি চলে গেছিলেন ওয়েস্ট ইন্ডিজ, এর এর পূর্বপুরুষ চলে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, মানে তোমার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলেন, সেইখানে তার জন্ম হয় এবং তিনি থাকতেন ব্রিটেনে, ইংল্যান্ডে থাকতেন ব্রিটেনে। তিনি 2001 সালে নোবেল প্রাইজ পান। অমর্ত্য সেনও এখানে আমার থাকেন না, তিনিও বিদেশি থাকেন। বেশ, হয়েছে, তাহলে আমরা তাহলে জিকের আমরা আজকে 33, 35 এবং 37 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। উত্তরগুলো হলো, তোমরা এগুলো খাতায় লিখে নেবে। আর আজকে এই পর্যন্তই থাক, আবার আমি পরে আসছি। তাহলে আজকে আমাকে ছুটি দাও, গুড বাই, থ্যাংক ইউ।